ভোক্তা পর্যায়ে এলপিজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস এলপিজির দাম কমেছে 17%, যার ফলে 12 কেজি ওজনের একটি সিলিন্ডারে ভোক্তার সাশ্রয় হবে গত মাসের তুলনায় 244 টাকা। এরই মধ্যে নতুন দাম কার্যকর হয়েছে, জানাচ্ছেন মানিক শিকদার। রমজানের দ্বিতীয় সপ্তাহে সুখবর দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চলতি এপ্রিল মাসে রান্নায় ব্যবহৃত আমদানি করা এলপিজির দাম কেজিতে 20 টাকা 37 পয়সা কমিয়েছে সরকার। বিআরসির সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এপ্রিলে প্রতি কেজি এলপিজির খুচরা দাম হবে 98 টাকা 17 পয়সা, যা মার্চে ছিল 118 টাকা 54 পয়সা। এই হিসাবে প্রতি কেজিতে দাম কমেছে 20 টাকা 37 পয়সা। আমরা চাইবে টিভি স্কেল থাকুক এবং জনগণ জানুক, তাহলে সে যখন কিনতে যাবে, আমরা দেখছি যে এই মূল্যটা কমিয়েছে এত টাকা, কিন্তু আপনি বেশি চাচ্ছেন কেন? এই জবাবদিহিতার সুযোগ তো তাকে দিতে হবে। তাকে 12 কেজি এলপিজি সিলিন্ডার এপ্রিলে সর্বোচ্চ 1178 টাকায় বিক্রি হবে, যা আগের মাসে 1422 টাকা ছিল। আমরা জেলা প্রশাসনের হাতে কাগজটা আজকেই মেলের মধ্যে দিয়ে দিব, তারাও জানতে পারবে মূল্যটা কত। যখনই অতিরিক্ত মূল্য হবে তখনই ব্যবস্থার প্রশ্ন আসবে। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দাম হবে 54 টাকা 90 পয়সা, যা আগের মাসে 62 টাকা 22 পয়সা ছিল। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।